বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সিদ্ধ আলুর পাকোড়া করব, অসাধারণ খেতে। যাই হোক, সেজন্য আমি এখানে নিয়েছি এই দুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিতে চার পাঁচটা কাঁচা মরিচ সবুজ আর একটা লাল মিলিয়ে দিয়েছি। তেমন কোনো মশলা যাবে না এটাতে। আদা রসুনের পেস্ট এক চামচ, হলুদের গুঁড়া হচ্ছে কোয়াটার চামচ, আর গরম মশলার গুঁড়া হচ্ছে আধা চামচ। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো একটু চটকিয়ে নিব। কাঁচামরিচের একটা ঝাল, তারপর পেঁয়াজ একটা ঝাঁজ আছে, সেগুলো আমার চটকিয়ে এটার রসটা বের করে নিব। এখানে আমি চারটা নিয়েছি সিদ্ধ আলু, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এটা হয়তো ওজনে হতে পারে 250 গ্রাম, এর বেশি হবে না। আর আলুগুলো একটুখানি মানে বড় বড় করে রাখবো, এই যে একদম পেস্ট করে ফেলবো না। এখানে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা মানে ক্রিস্পি হওয়ার জন্য। খুবই আলতো হাতে মানে মাখবেন, যাতে আলুগুলো ভেঙে না যায়। আর এখানে 1/2 কাপ নিয়েছি বেসন, দেখি কতটুকু লাগে। মনে হয় সবটুকুই লাগবে। যাই হোক, আমি তেমন কোনো মশলা দিলাম না, আপনারা যদি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। 1/4 কাপ এখানে পানি নিয়েছি, আমি বুঝে বুঝে পানিটা দিবেন। আর এখানে আমি পুদিনা পাতা 1 মুঠ দিয়ে দিচ্ছি, একটু বড় করে কেটেছি। পুদিনা পাতাটা কিন্তু বেশ ভালো লাগে, ধনিয়া পাতাটা ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু পুদিনা পাতা দিলে বেশি ভালো লাগবে এটা এই পাকোড়াটা। সব কিছু ভালো করে আমি একসাথে মাখিয়ে নিয়েছি, আর আমি পানিটা দিয়েছি 1/4 কাপ। আপনারা বুঝে দিবেন, এই যে যেমন এই যে এটা একসাথে দলা পাকিয়ে যাচ্ছে, এখন বানাতে পারবেন শেপটা আইসা পড়ে, এরকম হইলে পরেই বুঝবেন যে হয়ে গেছে মাখানো। যাই হোক, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আলুর পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম। আচ্ছা, আপনার শেপটা আপনার যেমন ইচ্ছে তেমন দিবেন, একটু ছোটো ছোটো করে দেওয়া যায়। আমি তো ছোটো ছোটো করে দিচ্ছি। পাকোড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, আর এটা আপনার হাই হিটে ভাজতে হবে, কারণ আলু তো আলুটা একটু মানে ভাজতে একটু সময় লাগে। যখন দেখবেন আপনার পছন্দ মতন কালার হয়ে গেছে, তখন উল্টিয়ে দিবেন, যে একদম সুন্দর একটা কালার এসেছে। আপনি ইচ্ছা করে এটা বড় বড় করে বানাতে পারেন, আমি কিন্তু ছোটো ছোটো করেই বানালাম। এটা রোজা ছাড়াও আপনার বিকালবেলার নাস্তায় মানে 1 বাটি নিলে পরে বসে বসে খেয়ে ফেলতে পারবেন, এতটা ভালো লাগে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এটা মানে এটা উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি, এটা অবশ্যই বাসায় বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ডিমের পাকোড়া করব। আমার আলু দিয়ে প্রায় ডিমের পাকোড়াটা খেয়ে থাকি, আজকে আমি পেঁয়াজ দিয়ে ডিমের পাকোড়াটা করবো একটু অন্যরকমভাবে। যাই হোক, সেখানে সেই জন্য এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি। 1 কাপের বেশি হবে পেঁয়াজগুলো, এইভাবে কেটে নিয়েছি। যাই হোক, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6টা কাঁচামরিচ। ঝালটা নিজের মতন করে দিবেন, কেউ ঝাল বেশি খান কম খান, যাই হোক। আর এখানে আদা রসুনের কুচি আছে, বা আপনার গ্রেট করে নিতে পারেন, এটা আদা রসুন কুচিটা ভালো লাগে। বাটা না দিয়ে এইভাবে কুচি করে দিবেন, না হয় গ্রেট করে দিবেন। গরম মশলার গুঁড়ো আছে, সেই গরম মশলার গুঁড়োটা 1 চামচ। এই মশলা দিলে আসলে তেমন কোনো মশলা দেওয়া লাগে না। আর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আধা চামচ করে, বাস এই মশলাটাই যাবে, আর তেমন কোনো মশলা যাবে না এটার সাথে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিই। পেঁয়াজগুলোকে একদম ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়া, অন্য কিছু দিলে আসলে চালের গুঁড়া মতন ক্রিস্পিটা হয় না, চালের গুঁড়া অন্যরকম একটা ক্রিস্পি হয়। বেসনটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি।
সব মশলা পেঁয়াজের সাথে আমি চালের গুঁড়াটাকে মাখিয়ে নিয়েছি, এখন বেসনটাকে মাখিয়ে নিচ্ছি, তারপরে পানি দিতে হবে। কিন্তু আগে থেকে পানি দিলে আপনি বুঝতে পারবেন না কতটুকু পানি লাগবে। এখানে 1/4 কাপ পানি নিয়ে নিয়েছি, একটু একটু করে দেব। একটু সময় নিয়ে বেসন আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে মানে মাখিয়ে নেবেন পানির সাথে, যেমন আঠালো একটা ডো হয়। এই যে খুব আঠা আঠা হয়েছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, পছন্দ অনুসারে দিবেন ধনিয়া পাতাটা, যত যে খাবেন দিবেন, না না দিলেও হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার একটুখানি তেল দিয়ে দেবো, 1 চামচের মতন হবে, তাহলে হাতে এত লাগবে না তেলটা দিলে। পাঁচ মিনিটের মতো এটা মানে রেস্টে রেখে দেবেন, তারপরে বানিয়ে নেবেন ডিমের পাকোড়া। আপনার পছন্দ অনুসারে একটা সাইজ নিয়ে নেবেন। এই যে আমি এতটুকু নিলাম, নিয়ে যে হাতটার মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি, একটু একটু তেল লাগিয়ে নিই। এটা কিন্তু আমরা আলু দিয়ে প্রায় করে থাকি। আজকে পেঁয়াজের আর বেসনের অনেক মজার একটা ইয়া। যাই হোক, আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, 2টা ডিমকে আমি এইভাবে করে মানে আটফালা করে নিয়েছি। আর ডিমটাকে উপুর করে দিবেন, এই যে এইভাবে দিবেন, দিয়ে আস্তে আস্তে ডিমটাকে ঢেকে দিবেন। এই যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ডিম আর পেঁয়াজের পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা বেশ গরম, গরম করে দিতে হবে। একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। আর হাই হিটে ভাজলাম, উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে একটু সুন্দর করে এটা ভেজে নিতে হবে, কারণ একটু বড় বড় তো এই জন্য। আর দেখেন ভাজাটা প্রায় হয়ে গেল, এটা নামিয়ে নিব। ডিম পাকোড়াগুলো বানাতে তেমন একটা তেল লাগে না, তেল একটু বেশি দিতে হয়, কিন্তু একদমই তেল খায় না। যাই হোক, ঘরে যা আছে খুব সিম্পলভাবে আপনাদের আমি দেখালাম, এটা অবশ্যই অনেক মজার একটা জিনিস। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন আর আলু দিয়ে করব। আর এই রেসিপিটা কিন্তু আপনারা নাস্তা কিংবা ইফতারেও করে নিতে পারেন। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি বুকের মাংস 150 গ্রাম, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লেবুর রস, 1/4 চামচ হোয়াইট পেপার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টিক্কা মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। হাত দিয়ে আমি ভালো করে চিকেনগুলো একটু মাখিয়ে নিচ্ছি। চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি এটা 30 মিনিটের জন্য মেরিনেটে রেখে দিব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1টা আলু পাতলা করে কেটে নিয়েছি, এই যে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। আর আপনারা কিন্তু বড় আলুটা দিয়েই এরকম করে কেটে নেবেন। এটাতে একটু আমি চুবিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা চিকেনের পিস। এখানে আমি 1টা টুথপিক নিয়ে নিয়েছি, এখন এরকম করে এটাকে ফোল্ড করলাম। সাবধানে একটু কাজটা করবেন, আর মাংসের ভেতর দিয়ে কিন্তু টুথপিকটাকে ঢোকাতে হবে, না হলে কিন্তু মানে মাংসটা ভাজার সময় বের হয়ে যাবে।
এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি এরকম করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখন আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলে দেওয়ার আগে আরেকবার কোট করে নিতে পারেন। এটা আমি উল্টে পেলতে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। নাস্তাটা আমি উল্টে পাল্টে 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা আমি লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম। খুবই মজাদার একটা রেসিপি, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফিশ পাকোড়া। সেজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রাম হবে ফিশটা। যাই হোক, মানে একটু স্কিন ফেলে দিয়েছি, যে কোনো মানে কম কাঁটাযুক্ত মাছ হলেই হবে এই পাকোড়াটা। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেট করে নেব, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, আর 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছুটা, লেবু দিয়ে দেবো 1 চামচের মতন, ভিনেগার 1 চামচ, একটু সব মাখিয়ে নিব। এ ধরনের যদি মাছটা আপনারা পাকোড়া বানান, বাচ্চারা তো খুবই পছন্দ করে, যারা খায় না মাছ তারাও খাবে। যে কোনো কম কাঁটাযুক্ত মাছটা নিতে পারেন, এটাতে তেলাপিয়া মাছ দিয়েও করা যায়। স্কিনটা ফেলে দিবেন। এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 টেবিল চামচ দিব চালের গুঁড়া, অল্প কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে আপনি যে ময়দাটা দিবেন, চালের গুঁড়োটা দিবেন, সেটা যেন ভালো করে মাছের সাথে মিশে যায়। আমি কোনো পানি এই পর্যন্ত দিলাম না, যদি লাগে, কারণ আমি পেঁয়াজ দিয়েছি, হয়তো কিছুটা পানি ছাড়তে পারে, এই জন্য যদি পরে লাগে তো তাহলে অবশ্যই দিব, আর যদি না লাগে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি এখন রেখে দিচ্ছি রেস্টে, কম হলেও 15 মিনিটের জন্য। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, আর আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, সেটা আপনাদের আপনাদের দেখাই নেই, বলে দিলাম। যাই হোক, অনেক জোর আছে, ভাজা যাবে না, কারণ পুড়ে যেতে পারে। পাঁচ ছয় মিনিটে একটা সাইড ভেজে নিলাম, এই সাইডটা ভাজতে কম সময় লাগবে। এখন তেলটাও বেশি বেশি গরম, আর মাছটাও প্রায় হয়ে গেছে, খুবই টেস্টি একটা রেসিপি। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চান, আপনারা যদি এইভাবে মাছটা করে দেন তাহলে অবশ্যই খাবে, আর আমরাও পছন্দ করি। যাই হোক, আপনি একটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে টমেটোর পাকোড়া করব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন, আর এখানে 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো, এটা স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সবগুলো 1/2 চামচ করে আছে, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ, 1/4 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা, সব কিছু ভালো করে মিশিয়ে নিব।
এখন কিন্তু আমরা টমেটোর পাকোড়াটা খেতে পারি, প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। আর এটা একটু লম্বা টমেটো দিয়ে করলে ভালো হয়, বিচি কম। পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল বানালে খেতে ভালো লাগে, আর চিলি ফ্লেক্স ঝাল হয় না। যাই হোক, এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। আপনারা কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন, খুব কুচি কুচি করে কেটে। আর একটু পানি দিয়ে দিই। এটা আমি আমার এটা হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। একটু ফ্রেশ টমেটোটা নিতে হবে, আর লম্বা জাতীয় টমেটো নিতে হবে, যে টমেটোতে বিচি কম থাকে। হ্যাঁ, 2টা টমেটো আমি নিব, এখানে একটা দেখালাম, এইভাবে করে কাটবো। আর এই যেটার বিচিগুলো সেগুলো কিন্তু ফেলে দিব, ফেলে দিব বলতে কি আপনারা এটা অন্য কিছু দিয়ে দিতে পারেন কোনো রান্নাতে। এই যে বিচিগুলো একটুখানি কেটে কেটে ফেলে দিলে ভালো হবে। এই যে বিচিগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বিচিটা পরিষ্কার করে এভাবে নিয়ে নেবেন। ব্যাটারটা এমন ঘন হবে, এই যে এই যে টমেটো নিয়ে নিচ্ছে, নিয়ে এই যে ডিপ করে, এটা তো সবাই পারবেন। রেখে দিলে আর একটু মানে হয়ে যায়, আপনারা দেখে নেবেন কতটুকু পানি লাগে। ফ্রাই প্যানে দিয়েছি কিছুটা তেল, আঁচটা খুব জোরে দিবেন না। আর টমেটোটা ভিতর থেকে জুসি হবে, উপর থেকে ক্রিস্পি হবে, খেতে অসাধারণ মজার। আর টমেটো থেকে একটু একটু পানি বের হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, আপনি সময় নিয়ে সুন্দর করে একটু ভেজে নেবেন। যেগুলো আগে দিয়েছিলাম সেটা একটু উল্টিয়ে দিচ্ছে, যে মশলা কালার অনেক সুন্দর হয়েছে। এ তো যেগুলো হয়নি সেগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টে কমপক্ষে 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। কিন্তু পাকোড়াগুলো আমি প্রায় 10 থেকে 12 মিনিট উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আপনারা কালারটা দেখে বুঝতে পারতেছেন। এটা এখন নামিয়ে নিব। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেঁয়াজের পাকোড়া করব। সেজন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এবার কেটে নিব। পেঁয়াজগুলো সবটুকু কাটা হয়ে গেছে। এখানে আমি 4 কোষ রসুন নিয়ে নিয়েছি। রসুন বাটাটা দিব না, এটা দিলে হয় কি এটা মুখে লাগে আর এটা ফ্লেভারটা খুব ভালো লাগে। তখন এখানে 4টা মরিচ নিয়ে নিয়েছি, 2টা লাল আর 2টা সবুজ। মরিচটাকে এইভাবে কাটবো। এখানে আমি শুধু পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন দিয়ে দিব লবণ। আর এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে চটকিয়ে নিব। এইভাবে চটকাবেন যে প্রত্যেকটা পেঁয়াজ খুলে খুলে আলাদা হয়ে যায়, যেমন এমন এমন। আমি শুধু খুলে যাওয়ার জন্যই চটকাচ্ছি না, এটাকে এটা ভিতর থেকে পেঁয়াজের ভিতর থেকে পেঁয়াজের একটা রস বের হবে সেই জন্য। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। দেখেন কেমন ভিজা ভেজা হয়েছে। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে আরও কিছুটা পানি বের হয়। এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন, অনেক বেশি বেসন লাগবে না। এখানে কিছুটা মশলা দিচ্ছি, হলুদের গুঁড়া হচ্ছে 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর জিরার গুঁড়াও 1/2 চামচ। এখানে 1 চামচ ভরে টমেটো সস দিয়ে দিলাম, টেবিল চামচ ভরে।
কোয়ার্টার চামচ গরম মশলাটা দিলাম, এই যে মরিচ চারটা দিলাম, মরিচগুলো বেশ ঝাল, আর সেই রসুন কুচিটা দিলাম। সব ভালো করে এখন মেখে নেব। এখানে 1 টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। পানি না দেওয়ার চেষ্টা করবেন, তারপর যদি লেগে যায় চামচ, তারপর যদি আপনার মানে পানি লাগে তাহলে 1-2 চামচ দিতে পারেন ছোটো চামচে। আমার তো মনে হয় না যেমন লাগবে। পেঁয়াজের রস দিয়ে এটাকে মানে করা হয়, এটার বৈশিষ্ট্য এটাই, এই যে পেঁয়াজের পাকোড়াটা এটা পেঁয়াজের রস দিয়ে করতে করে। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন। চিলি ফ্লেক্সটা আমাদের ঝাল না তেমন একটা, যাই হোক। পেঁয়াজটা জাস্ট বেসনে আমাদের কোটিং হবে, হ্যাঁ, অত বেশি বেসন দিবেন না। আর দেখবেন যে এই যে এইভাবে আপনি দিতে পারতেছেন কিনা, যে জড়ো হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেছে, এটা সরিয়ে নিচ্ছি এবং ভাজতে চলে যাবো। এখন পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর শেপের কোনো দরকার নাই। এটা আপনি যে হাতে নিবেন, নেওয়ার আগে কিন্তু একটু মাখিয়ে নিন, আর এই যে এইভাবে এইভাবে দিবেন, কোনো ইসে দরকার নেই। আঁচটা কিন্তু এখন একদম কমে রেখেছি, খুব বেশি আঁচে দিলে পুড়ে যাবে। যে পাকোড়াগুলো আমি আগে দিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে, সেটা নামিয়ে নিব। আমি তেলটা একটু ঝরিয়ে নিতে হবে, এই পাকোড়াগুলো তো এরকম ছাড়া ছাড়াই হবে। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পাতাকপি বা বাঁধাকপির পাকোড়া। সিম্পল একটা জিনিস, আর এখানে আমি 1 কাপের মতন নিয়ে নিয়েছি এই যে বাঁধাকপিটা, এইভাবে কেটে নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপ হবে এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা 1/2 কাপ, এটা পাকোড়া বানানোর জন্য বাঁধাকপিটা 1 কাপ, এটা 1/2 কাপ। মরিচ এখানে 3টা মরিচ, একটু বড় ছিল। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব 1/4 চামচ একসাথে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা সেটা 1/4 চামচ। লবণটা স্বাদ মতন দিয়ে দিব, একটু পরে দেখি মুখে দিয়ে যে লাগিয়ে না। আগে খুব লবণ দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু একটু চটকিয়ে নিই। আমি এই যে বাঁধাকপি আর পেঁয়াজ সবগুলো একটু ভালো করে চটকিয়ে নিব একটু সময় নিয়ে, আর এটাকে একদম সফট করে ফেলবো। চটকিয়ে এগুলো একদম নরম করে ফেলেছি। এখানে 3 চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি, একটু ক্রিস্পি হওয়ার জন্য 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া। এক মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম, 1টা ডিম দিয়ে দিব, 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কোনো পানি দেওয়া লাগবে না, এটা থেকে এমনি একটু পানি বের হয়, আর আমি তো ডিম দিয়েছি। এখানে অনেকগুলো বেসন বা চালের গুঁড়া দিবেন না, তাহলে হয় কি কেমন যেন দলা দলা হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। এই যে শুধু একটুখানি যে একটু জড়ো হলেই হয় এরকম। আচ্ছা, এটা মাখানো কিন্তু হয়ে গেল, এটা আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, আর এটা আমি পাকোড়াগুলো ভেজে নিব। এটা আমি ঝুরা পাকোড়াগুলো বানাবো, ছোটো ছোটো হয় না সেগুলো, ইচ্ছা করলে বড় বানাতে পারেন, যদি এরকম খেতে বেশি মজা লাগে। পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি, খুবই কম সময় লাগে, আর এই ঝুরা পাকোড়াগুলো বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে। উল্টে পাল্টে আপনার পছন্দ মতন কালার করে নেবেন। এটা ভাজা হয়ে গেল, আর আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ম্যাগি এগ পাকোড়া। এখানে আমি ছোট্ট একটা প্যান দিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম পানি নিয়েছি।
একটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আর এগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। এইভাবে পানিটা বলো ঘেঁষে পড়েছে, আর এগুলো আমি দিয়ে দিচ্ছি নুডলসটা। দুই মিনিট একটু সিদ্ধ করে নেব। নুডলসের পানিটা কি শুকিয়ে নিয়েছে, এতে সময় একটু বেশি লেগেছে, 3 থেকে 4 মিনিট লেগে গেছে। যাই হোক, এই যে এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন, পানিটা শুকিয়ে নেবেন। যাই হোক, এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ আছে বরবটি কুচি, খুব কুচি কুচি করে নিয়েছি, আর 1 টেবিল চামচ আছে গাজর কুচি। সবজিটা আপনি একটু বেশিও দিতে পারেন, কম দিতে পারেন, আবার না দিলেও হয় কিন্তু। আর এখানে আছে 2টা কাঁচামরিচ, একটা লাল একটা সবুজ। ঝালটা যদি কেউ না খান, বাচ্চারা যদি খায়, তাহলে ঝালটা দিয়েন না। ডিম 2টা দিয়ে দিব। সবজির জন্য, ডিমের জন্য খুব অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চুটকি লবণ, কারণ ম্যাগি মশলাতে লবণ আছে। নুডলসগুলো দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা এখন আমি এটা দিয়ে দিচ্ছি, এটাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, আর এই মশলাটা মানে এই মশলাটা দিলে পরে আর কোনো কিছু লাগে না। এখানে যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর যদি কর্নফ্লাওয়ার আপনাদের না থাকে তাহলে অবশ্যই ময়দা দিতে পারেন, বেশি দিবেন না। খুবই মজা কিন্তু একটা রেসিপি, বাচ্চারা তো খাবে, খায়, বড়রাও এটা খেতে খুব পছন্দ করে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটাকে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশানোটা হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এখন এগুলো ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসাধারণ মজার একটা পাকোড়া, কিন্তু অন্যরকম টেস্টটি। এটা বানাতে যত সোজা খেতো তত মজা। আমি উল্টে পাল্টিয়ে প্রায় 6 মিনিট ভেজে নিয়েছি। প্রথমে আঁচটা একটু বেশি দিবেন, তারপরে মানে এই পাকোড়াগুলো দেওয়ার পরে আঁচটা মানে পরের বার যখন উল্টিয়ে দিবেন তখন কিন্তু কম আঁচে ভাজতে হবে। আর এটা আমার ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়েই ভাজতে হয়। এটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন, নুডলস কারণ আমরা সবাই খাই। এইভাবে একদিন পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। যাই হোক, আজকে যে রেসিপিটি আমি করব সেটা আমরা সবসময়ই ফেলে দিই, কখনোই খাই না। যাই হোক, সেটা দিয়ে আজকে রেসিপি করব, এতটা টেস্টি। এখানে আমি 1 ফালি মিষ্টি কুমড়া নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে যে বিচির অংশ, সেটা দিয়ে আজকে রেসিপি হবে। এই জিনিসটা আমরা সারা জীবনে ফেলে দিয়েছি, আর এটা যে খাওয়া যায় আর এতটা মজা সেটা আর জানতাম না। যাই হোক, এটা চামচের সাহায্যে এটাকে আমি তুলে নিচ্ছি। আপনার কাছে যেটা দিয়ে এটা উঠাতে সুবিধা হয় সেটা দিয়ে উঠায়েন, আমি চামচ দিয়ে উঠাচ্ছি, মনে হয় এটা দিয়ে আমার কাছে সহজ লাগতেছে। এখন এটাকে একটু কেটে নিতে হবে। এই জিনিসটা যে খাওয়া যায় এটা আমি আগে কখনই জানতাম না। যাই হোক, আমি ইউটিউবে এটা দেখেছি, আর নিজেরা ঘরে একদিন বানিয়ে খেয়েছি, অনেক অনেক মজা, বোঝাই যায় না। এই বিচিগুলো হয়তো আপনারা ফেলে দিতে পারেন, বিচিগুলো সহকারে বানালেই ভালো লাগে খেতে।
মানে ভাজা হয়ে যায় তো বিচিগুলো, আর একটু যদি কমিয়ে নিতে চান তাও পারেন, একটু কেটে নিতে হবে। এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম। এক মুঠ ধনিয়া পাতা, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো হচ্ছে আধা চামচ করে। এখানে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, জিরার ভাজা জিরা গুঁড়াটা হচ্ছে আধা চামচ, গরম মশলাটা কোয়ার্টার চামচ। এখানে আদা রসুনের পেস্ট, সেটা এক চামচ, ছোটো চামচের এক চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে এটা খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। আর এখানে বেসন হচ্ছে 2 টেবিল চামচ। এটা মসুরির ডালটাকে আমি এইভাবে ব্র্যান্ড করে নিয়েছি, আর এটা এখন মাখিয়ে নেব। এটাতে পানি লাগলে অবশ্যই পানি দিবেন, কিন্তু আগে একটু দেখে নেবেন পানি লাগবে কি না। আর এটা যখন বানাবেন, গরম গরম বানাবেন আর গরম গরম খাবেন, অনেক মজা, আর শেষ হয়ে যায় সাথে সাথে দেখা যায়। আর গরম গরমটাই খাওয়া লাগবে, এক ফোঁটা পানিও দেওয়া লাগে নাই, যে এটা মাখাতে মাখাতে এমন মানে ইয়ে হয়ে যায়, আঠালো হয়ে যায়। আর এটা দিয়ে বানালে ভালো হয়। আর যদি কারো পানি লাগেও 1 চামচ হয়তো দিতে পারেন। যাই হোক, এটা আমি মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর এটা এখন বানাতে চলে যাব। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম, একটু পাতলা করে দিতে হবে, বেশি মোটা করে দিয়েন না। উল্টিয়ে দিচ্ছি, মশলা কালারটা খুব সুন্দর হয়েছে। একটুখানি সময় নিয়ে এটা ভাজতে হবে। দেখেন এই যে বিচিগুলো সব লাল লাল হয়ে গেছে, বিচিগুলো মচমচা হয়ে যায়, আর মিষ্টি কুমড়া বিচি এমনিতে খাওয়া যায়। পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, আর মানে যেটা আমার খাই না সেটা দিয়ে বানিয়ে দেখবেন যে কতটা টেস্টি। যাই হোক, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।